মাংসটা যখন ধুয়ে নেবো একদম গরম আছে মাংস, একটু তো ঝাল বেশি করে ঝাল যেমন গান গাইতে পারি সেরকম পেঁয়াজ কাটতেও পারি, চোখে জল এসে যাচ্ছে, তবুও আমরা হার মানব না, চেষ্টা চালিয়ে যাবো। আমরা ধনে পাতা ধুয়ে নিলাম, আমাদের শিউলি মা কাঁদছে, আমরা পেঁয়াজ গুলো সব ধুয়ে নেবো, না না ভেতরে হয় না, ঠিক আছে দিচ্ছি, হ্যাঁ হালকা করে হালকা আছে আরো কম দেবো। রাঁধুনির লোকটা একদম খুব ভালো পেয়েছি আমরা, মোটামুটি মুচকি মুচকি হাসি আর হালকা হালকা খুনতে নাড়া। বাপি এখন একটু ব্যস্ত আছে ফোনে, সব কাস্টমাররা বাপি দাকে ফোন করছে বারবার। দেবো
আমি দাদাকে বেশি করে কাজ এই ভাগনি ওই ওই সারগামগুলো সব প্র্যাকটিস করে রাখে, কিন্তু পরের বারে এসে যদি না পাই কানে ধরে উঠবোস করা হয়। কষা হয়ে গেলে একটু হালকা চাপা দিয়ে দেবো আমরা কিছুক্ষণের জন্য, এটা সিদ্ধ হয়ে যাক। কচি এদিকে রেডি করছে, এদিকে আমাদের রান্না বান্না চলছে মোটামুটি। এবার ঢাকা দিল, এবার আর ঘেটো না, ঠিক আছে। কেমন হয়েছে রান্না? অমিত খা, কেমন হয়েছে? সবাই মিলে সাবস্ক্রাইব করে দেব। কেমন হয়েছে রান্না ববিদা? সত্যি ভালো হয়েছে, আমি ভালো হয়েছে। যদি হতে পারে তোরা মিথ্যা কথা বলছিস।